বাড়ি ফেরার সময় অফিস থেকে আমার ছোটবেলাকার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়। ঘটনাক্রমে উনি প্রেম করেন, উনি লাভ রিলেশনে আছেন। তো ও ভীষণই প্রাণোচ্ছল। তো সব থেকে বড় কথা হলো, ও হঠাৎ করে আজকে আমাকে বলছে, মেঘনা আমার ভালো লাগছে না, আমার কাজ করতে ইচ্ছা করছে না, আমার ভীষণ মুড অফ। আমি বললাম কেন? ও বলছে আমি সঙ্গে রিলেশনে ছিলাম আর 6 বছর, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আজ সেই আমাকে বলছে আমি তার যোগ্য নই, সে তার যোগ্য অনুযায়ী কাউকে পেয়ে গেছে। আমি বললাম সে কি? বলল হ্যাঁ, আমাকে তার মন থেকে সরে যেতে বলেছে। আমি ওর ফ্যামিলিতে জানে বিয়ে হবে, সমস্ত কিছু কনফার্ম, আজ এই সিচুয়েশনে এই সব কথা কেন? বলল জানি না, এই সব কথাই আসছে। তো আমি ওকে দেখে যতটুকু দেখলাম ও ভীষণই বিধ্বস্ত, খুব ফেড আপ। ও জব করে একটা জায়গায়, ওর কাজেও মন আসছে না। আমি ওকে কিছু বোঝাতে গেলাম, ও না বুঝে আমাকে ভুল বুঝলো, মানে আমি ছেলেটির এগেনস্টে কিছু করেছিলাম বলে আমাকে ভুল বুঝলো। আমি জানি ও আমার চ্যানেলের, মানে আমার বান্ধবীটি আমার চ্যানেলের ফলোয়ার্স। আর সব থেকে বড় কথা হলো, এটা শুধু আমার বান্ধবীর ক্ষেত্রে নয়, এটা অনেক মেয়েরই মনে হয়তো কখনো তোমার সঙ্গে ছিল, হয়তো কখনো আমার ঘটেছে, কখনো তার সঙ্গে ঘটেছে, একের সঙ্গেই হয়তো এই ঘটনা ঘটেছে। সব থেকে বড় কথা হলো, কেউ কি কারোর যোগ্যতা বিচার করতে পারে? আমি যাকে বিচার করছি, কি করে বিচার করছি, কি বেসিসে বিচার করছি? স্বয়ং ভগবান আমাদের যখন সৃষ্টি করেছে, আমাদের হাতের এই 5টা আঙুল যখন সৃষ্টি করেছে, তো আমাদের হাতের এই 5টা আঙুল কি সমান? আমাদের হাতে তো 5টা আঙুল সমান নয়। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ সমস্ত ভালো কাজ করবো কি করে? আমরা সবসময় আমরা মানে একদম স্বয়ং সম্পূর্ণ হতে পারি না, তুমিও না আমিও না কেউ না। আমাদের প্রত্যেকের মধ্যে নেগেটিভ পজিটিভ সমস্ত কিছু পয়েন্ট আছে। তো আজ সেই ছেলেটি হতে পারে আমার বান্ধবীটির মাথা গরম বা কিছু, যাই হোক, আসলে 6 বছর আগে মনে হয়নি, আজ মনে হচ্ছে সমস্ত কিছু ঠিক হওয়ার পর। কেন? একটা মানুষের সঙ্গে মিশলে তো আগে থেকেও বোঝা যেতে পারে। আর শুধু আমি বান্ধবীর কথা বলছি না, আমি যে কোনো কারোর কথা বলছি, এটা হামেশাই আমি শুনে থাকি। এ বলেছে, মেয়েটার ক্ষেত্রেও হতে পারে, ছেলেটার ক্ষেত্রেও হতে পারে, এ বলেছে আমার যোগ্য নয়, সে বলেছে আমি তার যোগ্য নয়। আমি দুজনের ক্ষেত্রে বলছি, আমি কারোর পক্ষ নিয়ে বলছি না। তো বস খারাপ আছে, বাট খারাপ দিকটা সরিয়ে রাখো, খারাপটা কি করে ভালো করতে হবে সেটা ভাবো। তা না করে যদি একটা মানুষকে কন্টিনিউ বলা হয় তোমার এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ, এরকম করলে তো মানুষ শুধরোয় না। তোমার খারাপ আছে, সেই খারাপটাকে ভালো করার চেষ্টা করো। আমি মানছি আমি খারাপ, আমার খারাপটাকে ভালো করার চেষ্টা করো, বাট আমাকে সবার সামনে বারবার খারাপ প্রমাণিত করে কি হবে? আলটিমেট আমার খারাপটা কি ভালো হয়ে যাবে? হবে না। আর তার থেকে বড় কথা, যে মানুষটা অন্য কাউকে বিচার করতে যাচ্ছে যে সে ভালো না খারাপ, সে কি আদৌ ভালো 100%? সে কি সবাইকে ভালো রাখতে পারছে? সে তো পারছে না। তাহলে কি করে সে অন্য কাউকে বিচার করে? আর ঠিক এই জায়গাতে আমার একটা বক্তব্য, যে এখন থেকেই কাউকে দোষী সাব্যস্ত করা শুরু করে দেয়, তাহলে সে তার সঙ্গে সারা জীবন থাকবে কি করে? আমার মনে হয় এই রকম রিলেশন থেকে বেরিয়ে আসা ভীষণ ভাবে দরকার। কি লাভ এরকম রিলেশন রেখে যেখানে নিজেদের মধ্যে কোনো সম্মান নেই? আমরা প্রত্যেকে একা হতে পারে, আমাদের চারপাশে এতজন আছে, কারোর বর হাজবেন্ড আছে, কারোর ছেলে মেয়ে আছে, ফ্যামিলি আছে, বাবা মা আছে, দাদা দিদি আছে, সবাই আছে, বাস আলটিমেট দিনের শেষে আমরা সবাই একা। এই কঠিন সত্যিটাকে আমাদেরকে মেনে নিতে হবে, একদম মেনে নিতে হবে। যখন তুমি রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছ, হতে পারে তোমার পাশে বাবা মা শুয়ে আছে, হতে পারে তোমার কাছে তোমার হাজবেন্ড শুয়ে আছে, হতে পারে তোমার কাছে তোমার ছেলে শুয়ে আছে বা মেয়ে শুয়ে আছে, কিন্তু যখন তুমি চোখটা বন্ধ করছো তখন তুমি একা। তাই জীবনটাকে একার মতো করে বাঁচো। থাকবে জীবনে অনেকে থাকবে সঙ্গে, পাশে থাকবে, কিন্তু তোমার জীবন তোমার একার। এইভাবেই লাইফটাকে নিয়ে চলো, জীবনে স্ট্যান্ড করো, নিজের পায়ে দাঁড়াও, নিজের জন্য কিছু করো। এটা সবসময় মাথায় রাখবে, এটা স্বার্থপরতা নয়, কিন্তু যদি তুমি নিজে ভালো থাকো তাহলেই তুমি সবাইকে ভালো রাখতে পারবে, না হলে পারবে না। তুমি নিজে সবসময় মুখ শুকনো করে আছো, তুমি ভাবছো তোমার বাবা মাকে ভালো রাখবে, তোমার ছেলে মেয়েকে ভালো রাখবে? তো এইরকম করে কাউকে ভালো রাখা যায় না, আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে,
তোমার নিজের পায়ের তলার মাটি যদি শক্ত না হয়, তুমি অন্যের পায়ের তলার মাটি শক্ত করবে কি করে? তুমি তো নিজেই ঠিকঠাক দাঁড়াতে পারছো না, তাই অন্যের কথা ভাবার আগে আগে নিজের কথা ভাবো। কে ছেলে, কে মেয়ে, কোথায় কি বললো না বললো, কে কার যোগ্য নয়, আমি রিলেশনে থাকবো কি থাকবো না, গুলি মারো ওইসবে, আগে বাঁচো, নিজের জীবনটাকে নিজের মতো করে আনন্দ করো, তারপরে অন্য কিছু হতেই পারে, পাঁচজনে পাঁচ কথা বলতেই পারে, বাট না, তুমি এইটুকু মনকে সেট করে নাও যে তুমি পারবে, তোমার একার জীবন, লড়াইটা তোমাকে একাই লড়তে হবে, তুমি একাই পারবে, এইটা ভেবেই জীবনে এগো। হয়তো অনেক জ্ঞানের কথা বললাম, অনেকে বলতেই পারে, এটা আমার আমার নিজের ওপিনিয়ন, আমি এইরকম করেই লাইফ। আজকে এইটুকুই, আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। নমস্কার।